এই যে এটাও একটা গেট, এই যে আমি এখান দিয়ে ঢুকলাম এটাও একটা গেট, আবার এটাও একটা হচ্ছে গেট। ওখান দিয়েও কিন্তু আপনারা লজের ভিতরে ঢুকে যেতে পারেন। ঢুকে সামনে রিসেপশন আছে, আগে থেকে অবশ্যই আপনারা ফোন করে আসবেন, ফোন ছাড়া তো এখানে অ্যাভেলেবিলিটি না থাকলে আপনাকে ঘুরেই যেতে হবে। লজে এই মুহূর্তে রয়েছি, এই আমার পেছনে এইরকম ট্রি হাউস এখানে বুকিং করা যায়। বুকিংয়ের ফোন নাম্বার আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি ফোন করে বুকিং করতে পারেন। এই মুহূর্তে আজকে যখন আমরা এসে জিজ্ঞেস করলাম, কোনো রকম অ্যাভেলেবিলিটি নেই থাকার। এই যে এরকম ট্রি হাউস, এইরকম ট্রি হাউস, এইরকম কটেজ, একদম পেছনে পুরো জঙ্গল, এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। বুকিং করার জন্য ফোন নাম্বার আমি নিচে অবশ্যই দিয়ে দেবো, সেই নাম্বারে ফোন করে আসবেন। এটা হচ্ছে ঝিলিমিলির তে পড়ে এই রিমিল লজ এবং রেস্টুরেন্ট। তো যেহেতু কোনো বুকিং বা অ্যাভেলেবিলিটি নেই, সেই কারণে আমরা এখানে যে রেস্টুরেন্ট আছে, এই সামনেই রেস্টুরেন্ট রয়েছে, ওই রেস্টুরেন্টে খেয়ে বেরিয়ে যাব। আকাশের মুখও খুব একটা ভালো নয়, কারণ আমাদেরকে মুকুটমণিপুর ফিরতে হবে আজকে অলমোস্ট 22 থেকে 24 কিলোমিটার। যেহেতু এখানে কোনো অ্যাভেলেবিলিটি নেই, তাই অলমোস্ট আমাদের লেগে যাবে 1 ঘন্টার কাছাকাছি। তো দুর্যোগপূর্ণ ওয়েদার, এখানে রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব এখান থেকে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। জানতাম আমার ঘরে হবে না ঠাই, তবু গিয়েছিলাম আপনাদের সামনে এই জায়গাটিকে নিয়ে কিছু তথ্য তুলে ধরার জন্য। বাঁকুড়া জেলার অন্যতম ঘোরার জায়গা হিসেবে ঝিলিমিলি বহু কাল ধরেই সগর্বে নিজের স্থান ধরে রেখেছে। অনেকে ঝিলিমিলিকে দক্ষিণবঙ্গের দার্জিলিংও বলেও ডেকে থাকেন। বেলপাহাড়ি কিংবা রায়পুর, সব দিক থেকেই এই ঝিলিমিলি পৌঁছানো যায়। কলকাতা থেকে বর্ধমান হয়ে ঝিলিমিলি পৌঁছলে সময় লাগবে 276 কিলোমিটার, বাঁকুড়া শহর থেকে 78 আর খড়গপুর থেকে 97 কিলোমিটারের মতন দূরত্ব বাই রোডে সময় লাগবে ঝিলিমিলি পৌঁছতে। ট্রেন দিয়ে যেতে চাইলে বাঁকুড়া কিংবা বিষ্ণুপুর থেকে বাস বা রিজার্ভ গাড়ি করে ঝিলিমিলি ঘুরে আসা যায়। ঝিলিমিলির গল্প না হয় অন্যদিন, আজ বরং ঝিলিমিলিতে আপনি একটি সুন্দর প্রকৃতির মাঝে কয়েকদিন কাটানোর মতন একটি জায়গার সন্ধান আপনাদের দেব। চলুন আজকের গল্প তবে শুরু করা যাক। ঝিলিমিলি বাস স্টপ থেকে ঝিলিমিলি হাইস্কুল রোড ধরে 600 মিটারের মতন গেলেই চোখে পড়বে রিমিল ইকোট্যুরিজম বা রিমিল লজ অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গাটি প্রকৃতির কোলে অবস্থান করায় জায়গাটি আরও মোহময়ী হয়ে উঠেছে। চারপাশে জঙ্গলের মাঝে সুন্দর সুন্দর কটেজগুলিতে থাকতে মন্দ লাগবে না, তা আমি আপনাদের কথা দিচ্ছি। রিমিল লজের মধ্যে আপনি 2টি ট্রি হাউস, 2টি ডিলাক্স ট্রিপল বেডেড কটেজ, 2টি ডিলাক্স ডাবল বেড কটেজ এবং 4টি স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম আপনি পেয়ে যাবেন। সব রুমগুলি শীততাপ নিয়ন্ত্রিত। সব সময় পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে, তাই বুকিং অনেক আগে ভাগেই আপনাকে সেরে রাখতে হবে। বুকিংয়ের জন্য ফোন নাম্বার আর ওয়েবসাইট নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। পেমেন্ট করার আগে ফোন নম্বরে কল করে সঠিক ইনফরমেশন অবশ্যই জেনে নেবেন। আপনি এখানে ক্যাম্পিং টেন্টও পেয়ে যাবেন। 6 জনের জন্য ভাড়া পড়বে 3,500 টাকার মতন। তবে সমস্ত ক্যাম্পিং টেন্টই সম্ভবত শীতকালে দেওয়া হয়, বর্ষাকাল বা অন্যান্য সময়ে ক্যাম্পিং টেন্টগুলি বন্ধ থাকে।
এই রিসর্টে বা এই লজে চেক ইনের টাইম হচ্ছে সকাল 11টা থেকে পরের দিন আপনি সকাল 10:30টাতে চেক আউট করতে পারেন। এখানে খাওয়ার জন্য রেস্টুরেন্টও রয়েছে, এখানে থাকলে অর্ডার করলে খাবার আপনার রুমেই চলে আসবে। এখান থেকে গাড়ি ভাড়া করে আশেপাশের জায়গাগুলিও ঘুরে নেওয়া যায়। তবে এখানে গেলেই যে আপনাকে থাকতে হবে তা নয়, আপনি যদি রিমিল লজ বা রেস্টুরেন্টটি বা আশেপাশের প্রকৃতিটাকে সুন্দরভাবে উপভোগ করতে চান আপনি এমনিও রিমিল লজের ভেতরে যেতে পারেন। আপনি গিয়ে আপনি চারপাশটা ঘুরে দেখতেই পারেন, আর যদি আপনার ইচ্ছে হয় আপনি রেস্টুরেন্টে কিছু খেতেও পারেন। রেস্টুরেন্ট এখানে বসে আপনি হ্যাং আউট করতে পারেন। খাবার আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বাটার টোস্ট পাওয়া যাচ্ছে, আর আপনি এখানে কফি চা এগুলো পেয়ে যাবেন। আর ওপাশ থেকে ওখানে আপনারা যদি থাকেন তাহলে ওখানে কিন্তু আপনাদের এখান থেকে খাবার পৌঁছে যাবে, আপনাদেরকে জাস্ট অর্ডার করতে হবে। পার ডে রুম এখানে মিনিমাম 2000-এর উপরে তো শুরু হবেই, যেহেতু এত ফেসিলিটিস এত কিছুর মধ্যে আপনারা থাকবেন। এপাশেও একটা প্রপার্টি দেখা যাচ্ছে, এই যে রিমিল পর্যটক নিবাস, এটা বাঁকুড়া ট্যুরিজম বা বাঁকুড়া ডিস্ট্রিক্ট ট্যুরিজমের ওয়েবসাইটেও আমি দেখেছি এই লজের মেনশন রয়েছে। সুতরাং আপনারা কিন্তু এই লজ সহজেই খুঁজে পেয়ে যাবেন। রাস্তাও কিন্তু ওয়েল মার্ক, রিমিল লজ বলে গুগল ম্যাপসে আপনারা যদি সার্চ করেন সেখানেও কিন্তু আপনারা খুব ইজিলি এই লজটাকে ফাইন্ড করতে পারবেন। আমাদের তালবেড়িয়া ড্যাম থেকে এটা আসতে 2.5 থেকে 3 কিলোমিটার মতো লাগলো। বৃষ্টি শুরু হয়ে গেছে, কালকেও হয়েছিল, আজকেও হচ্ছে, জানি না মুকুটমণিপুরের সিচুয়েশান কী এই মুহূর্তে, বাট ফিরতে তো ওখানেই হবে কারণ ওখানে ইউথ হোস্টেলে আমাদের আজকে বুকিং রয়েছে। কাল সকাল ভোরবেলা 5টার সময় আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এই প্রপার্টিতে যদি আপনাদের থাকতে হয় তার ডিটেলস বা সমস্ত কিছু আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক করে দেবো। আপনাদের জাস্ট একটা সিমন্সি বা ভিউ দেখাচ্ছি চারপাশের পরিবেশটা কীরকম, পুরো প্রকৃতির মাঝে সামনে একটা স্কুল রয়েছে, স্কুলের একদম পেছনেই হচ্ছে এই রিমিল লজ। এই রিমিল লজ ঝিলিমিলিতে থাকার সুবাদে ঝিলিমিলি তো আপনি অবশ্যই ঘুরবেন। ঝিলিমিলির আশেপাশে দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে রয়েছে সুতানের জঙ্গল, তালবেড়িয়া ড্যাম, বেলপাহাড়ি, অম্বিকানগর, মুকুটমণিপুর ইত্যাদি। তাই শেষে এটুকু বলাই যায়, ঝিলিমিলি এলে এই রিমিল লজ বা ইকো ট্যুরিজম ঘুরে যেতে ভুলবেন না। একটা রাত ট্রি হাউসে কাটাতেই পারেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। বাঁকুড়া ট্যুরিজমের ওয়েবসাইটেও রিমিল লজ সম্পর্কে বিশদে জানতে পারবেন। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।